হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো রিফিউজি টিজারটা নিয়ে। এটা আপকামিং হয়েছে বাংলাদেশের একটা সিরিজ, এবং এই সিরিজটার টাইটেল রাখা হয়েছে রিফিউজি, অর্থাৎ যাদের নির্দিষ্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো আইডেন্টিটি সেরকমভাবে থাকে না এবং অন্যের সাহায্যে জীবনযাপন করে, আজকে এই দেশে কালকে ওই দেশে বিভিন্ন ক্যাম্পে তারা জীবনযাপন করে। তো এইরকমই একটা গল্প, যেটা 2007 সালের ঘটনা সেটা এখানে দেখানো হয়। তো এই টিজারে আমরা যেটুকু দেখতে পাই, একটা রিফিউজি ক্যাম্পে একটা টেররিস্ট লুকিয়ে আছে বলে একটা ইনভেস্টিগেশন দল সেটা আন্দাজ করছে, এবং সেই রিফিউজি দলে সেই টেররিস্টটাকে অনেকে সেভিয়ার বলে মনে করছে। তো আই তো অ্যাকচুয়ালি সেই যে মানুষটা, অর্থাৎ যাকে নিয়ে এত ইনভেস্টিগেশন, বা যাকে একটা দল টেররিস্ট বলছে এবং একটা দল সেভিয়ার বলছে, সে আদতে কি, সেটা নিয়ে আশা করি মূল যে গল্প সেইটা। তো এই যে টিজারটা বানানো হয়েছে, একটা ডার্ক টোন রাখা হয়েছে, এবং সোহেল মন্ডল আছে এখানে অন্যতম সেরা অভিনেতা, তো তাকেও দেখতে এখানে বেশ ভালো লাগছে। সে একজন রিফিউজির ক্যারেক্টার প্লে করছে, তার ক্যারেক্টারের মধ্যে একটা অন্যরকম শেড দেওয়া হয়েছে, তার লুকসটা অন্যরকম করে দেওয়া হয়েছে, বাকি যে সমস্ত সিরিজ দেখেছি তার থেকে একদমই আলাদা লাগছে তাকে। তো তার কাজ বরাবরই ভালো হয়ে থাকে, এবং হইচই বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত সিরিজগুলো আসে সেগুলো কন্টেন্ট ওয়াইজ বেশ সুন্দর হয় এবং ভালো বার্তা দিতে সক্ষম হয়। এবং এই সিরিজটা ডিরেক্ট করছেন ইমতিয়াজ হোসেন, তো তার কাছ থেকে একটা ভালো কাজের আশা আমরা রাখতেই পারি। এবং এখানে যারা কাস্টিং আছেন, মূলত জাকিয়া বলি, শরীফ বলি, সোহেল মন্ডল বলি, এবং বাকি যে সমস্ত কাজটা আছে তাদের কাজও ভালো হয়ে থাকে। তো এই সিরিজটার থেকে একটা ভালো থ্রিলিং বা সাসপেন্সের গন্ধ আমরা পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা একটা ভালো কিছু উপলব্ধি করতে পারবো। তো রিফিউজির এই যে টিজারটা এত ছোট হওয়ার সত্ত্বেও এর মধ্যে থেকে একটা টেনশন ক্রিয়েট হয় এবং এই সিরিজটা দেখার জন্য একটা অ্যান্টিসিপেশন বেড়ে যায়। তো এই রিফিউজি টিজারটা আমার বেশ ভালো লেগেছে, এবং এর ট্রেলার আসবে খুব শীঘ্রই, এবং এই সিরিজটা জুন মাসে হইচইতে স্ট্রিম হবে। তো বেশি দেরি নেই, খুব শীঘ্রই তাদের ট্রেলার বের করে দেওয়া হবে এবং সিরিজটাও চলে আসবে। তো তোমরা যারা রিফিউজি টিজার দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে বলে দাও, যারা দেখোনি অবশ্যই গিয়ে হইচইয়ের পেজে চেক আউট করে নাও, এবং আমার ভিডিওর পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।